হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সিএম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি চাট মশলা তৈরি করব ছোলার মটর ভিজানোর জন্য। এর মধ্যে দিয়েছি চারটে শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, দুটো এলাচ এবং দারুচিনি। এর মধ্যে অল্প দিয়ে দেবো ধনে, গোটা ধনে, হালকা ভেজে নেব, ড্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প গোটা জিরে, তারপরে দিয়ে নেব গোটা জিরে। বেটে ছোলা আর মটর দিয়ে এই মশলাটা ভেজে শুকনো করে বেটে নেওয়ার পর ছোলা মটরের যে মিক্সচারটা হবে সেটা দারুণ টেস্ট। আর এদিকে ছোলা মটর আমি ভিজিয়ে নিয়েছি সকালের দিকে, তো এখন পুরো বড় হয়ে ফুলে গেছে। তো এখানে আমি ছোলা ভিজে আর মটর ভিজে নিয়ে নিয়েছি, চানাচুর নিয়েছি, শশা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচো এবং পেঁয়াজ কুচো এবং গ্রিন চিলি সসটা নিয়েছি, আর সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ। এগুলো আমি মিক্সার করব এবং যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি পরিমাণ মতো 2-3 চামচ নিয়ে নেব। এবং শেষে লেবুর রস দিয়ে দেব। ছোলা মিক্সার অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমরা এইভাবে বানাই, আমাদের তো বেশ লাগে। এবার আমি লেবু রসটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি সবটাই প্রায় দিয়ে দেবো। তো রেডি আমাদের চাট মশলা। তোমরা পারলে এইভাবে বানিয়ে দেখবে, বাড়িতে দারুণ সুন্দর হয়।